জাহান্নামের আগুনের বিভাগ এবং ঠান্ডার বিভাগ উভয় বিভাগে যেহেতু আগুনের প্রচণ্ডতা উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে হাদিসে বর্ণনা যে 70 গুণ বেশি সেজন্য এটা এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে রাক্ষসে ভাব তার মধ্যে থাকে এজন্য জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে রাক্ষসের মতো এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে এটা উত্তাপ বেশি থাকার কারণে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআযিনা লাহা বিনাফাসাইন জাহান্নামকে দুইটা শ্বাস ছাড়ার অনুমতি দিলেন শ্বাস ছাড়া এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে দুই গ্রীষ্ম ছিল না এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে তো নবী রাসূলুল্লাহ বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনাহু মিনাজ জামহারির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি এই গরমের দাবদাহ এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে সেটাতে কারণে হয়েছে ভাপ ছাড়লে কি লাভ হয় আপনারা জানেন যে আমাদের মা চাচিরা যখন রান্না করেন ভাতের পাতিলের উপরে প্রচন্ড রকমের উত্তপ্ত হয়ে যায় মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এমন অবস্থা তখন একটু ঢাকনাটা সরায় দিলে একটু ভাপটা চলে গেলে উত্তাপটা কিছুটা কমে যায় তো জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তাপ কমার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছে দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয় এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয় এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে কিন্তু এ দুটি জিনিস গরম এবং ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট এটা যখন অনুভব করবেন সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে তার স্মরণ আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোত্থেকে জাহান্নাম থেকে কারণ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গভীর রাত পর্যন্ত জেগে থাকা পছন্দ করতেন না গভীর রাত পর্যন্ত জেগে থাকলে ফজরের সালাত পড়তে কষ্ট হয় আপনাদের এই মাঠে এটা প্রথম মাহফিল আগামী মাহফিল থেকে আপনারা আয়োজকদের কাছে আমি অনুরোধ রাখছি আপনারা আগামী বছর মাহফিলে পোস্টারে নাম লিখে দিবেন অমুক বক্তা এই টাইমে উঠবে এবং টাইম মেনটেন করবেন তাহলে কি হবে শ্রোতারাও টাইম মেনটেন শিখবে এবং গভীর রাত পর্যন্ত মাহফিল করলে পরীক্ষার্থী আছে স্কুলগামী শিক্ষার্থী থাকতে পারে মাদ্রাসাগামী শিক্ষার্থী থাকতে পারে অসুস্থ মানুষ থাকতে পারে অন্য ধর্মাবলম্বী আমাদের ভাই বোনেরা থাকতে পারে তাদের অসুবিধা হবে না এই অসুবিধা করে ওয়াজ নসিহত করার শিক্ষা আমাদেরকে ইসলাম দেয় নাই কিন্তু মাহফিল কর্তৃপক্ষ দোষ দেয় আপনাদের শ্রোতাদের বলে যে ওনারা আসে না এই যে মাত্র আসা শুরু করছেন আর আপনারা দোষ দেন যে প্রধান বক্তা দেরি করে উঠে আমি তো মাগরিবের পরে চলে আসছি আপনাদের এলাকা যাই হোক এটা তো প্রথম বছর পরবর্তী বছরগুলোতে আপনারা পোস্টারে নাম লিখে দিবেন অমুক বক্তা এতটা এত মিনিটে উঠবে তাহলে ইনশাআল্লাহ 10:30টার ভিতরে 10টার ভিতরে মাহফিল ক্লোজ সবাই বাড়িতে যেয়ে ঘুমাবে ফজর নামাজ পড়তে সহজ হবে ইনশাআল্লাহ রাত জাগা কি ভালো জিনিস স্বাস্থ্যের জন্য ভালো ঈমান আমলের জন্য ভালো তাহলে নাকি ওয়াজ নসিহতের জন্য ভিন্ন মাসালা আছে হুজুরদের জন্য কি মাসালা ভিন্ন আছে তাহলে এই জন্য পরবর্তী বছর আমরা এটা খেয়াল করব ঠিক আছে তো ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন শীতের মৌসুম চলছে ইমানদারের জন্য আল্লাহ তাআলার প্রত্যেকটা সৃষ্টির মধ্যে শিক্ষণীয় দিক আছে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র কোনো সৃষ্টি অথবা বৃহত্তর কোনো সৃষ্টি তার প্রত্যেকটিতে ইমানদারের জন্য অসংখ্য অগণিত শিক্ষা আল্লাহর কুদরতের স্বাক্ষর এবং নিদর্শন আছে যে শীতের মৌসুম আমরা আজকে অতিবাহিত করছি এই শীতের মৌসুম উপলক্ষে একজন ইমানদার হিসাবে আমাদের সাতটি করণীয় আজ আমি পেশ করতে চাই সংক্ষেপে এরপর ইনশাআল্লাহ আমরা প্রশ্নোত্তরে চলে যাব শীতের এই মৌসুম এর পাশাপাশি গরমের বা গ্রীষ্মের যে মৌসুম এই দুটি মৌসুম আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ দুটি কুদরতের স্বাক্ষর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে একটি হাদিস মুসনাদে আহমদে বর্ণিত হয়েছে আরো বিভিন্ন হাদিসে কিতাব বর্ণিত হয়েছে যে তিনি বলেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা জাহান্নাম এটা কি সৃষ্টি হবে না হয়ে আছে জান্নাত কি সৃষ্টি হয়ে গেছে নাকি কিয়ামতের সৃষ্টি হবে অর্ধেক উত্তর আসছে বাকিরা জানেন না হয়তো
জান্নাত এবং জাহান্নাম আল সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো কোরআন এবং হাদিসের আলোকে বোঝা যায় এগুলো সৃষ্টি হয়ে গেছে আগে থেকেই কিন্তু এগুলোর উদ্বোধন হবে এগুলোর ব্যবহার হবে কিয়ামতের দিন বিচার ব্যবস্থা সম্পন্ন হওয়ার পর দুনিয়ার সব বিচার যখন খতম হয়ে যাবে আহকামুল হাকিমিনের বিচার শুরু হবে সেই বিচারের পর এই জান্নাত জাহান্নামের ব্যবহার হবে কিন্তু সৃষ্টি এগুলাকে আগে থেকেই আল্লাহ তাআলা করে রেখেছেন কোরআনের বিভিন্ন আয়াত তার প্রমাণ তো এই জাহান্নাম আল্লাহর কাছে একবার একটা অনুযোগ করেছে আল্লাহর কাছে একটা আবদার করেছে জাহান্নাম বলেছে ইস্তাকাতে নার ইলা রাব্বিহা قالت ربي اكل بعضي بعضا জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে কিভাবে গ্রাস করে জাহান্নামের দুইটা বিভাগ আছে আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নামের আযাব থেকে হেফাজত করুন যত সহজে জাহান্নাম বলে ফেলছি জাহান্নামের কথা শুনছি যদি দেখার সুযোগ কারোর হতো তো তাকে জীবনে কেউ ডেকে খাওয়াতে পর্যন্ত পারত না দুনিয়ার কোনো কিছুতে আর তার কেউ মন বসানোর ক্ষমতা কারোর থাকতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর জাহান্নাম তো পরের কথা তিনি বলেছেন মানুষের মৃত্যুর যে সাকারাত যে যন্ত্রণা যে কষ্ট এটা যদি কেমন হয় একজন মানুষ মৃত্যুবরণ করার পর কবর থেকে তুলে তাকে জিজ্ঞেস করা যেত আর তার বিবরণ যদি সে বোঝাতে পারত দেখাতে পারত মানুষকে তো মানুষ পানাহার করা ছেড়ে দিত আর সেখানে জাহান্নামের আযাবের ভয়াবহতা কেমন হতে পারে দুনিয়ার আগুনের চাইতে হাদিসের বর্ণনা অনুযায়ী 70 গুণ বেশি উত্তপ্ত হবে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে জাহান্নামের আযাব থেকে হেফাজত রাখুন দুনিয়া থেকে আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতি হয়ে যাওয়ার তৌফিক দান করুন মুহতারাম হাজরিন তো জাহান্নামের আযাবের দুইটা পার্ট আর বিভাগ আছে একটা হলো নার আর একটা হলো জামহারির নার হলো আগুন আরো বিভিন্ন বিভাগ আছে প্রধানত দুইটা আরেকটা হলো জামহারির মানে হলো ঠান্ডা কখনো আল্লাহ তাআলা আগুনে প্রধান বিভাগ যেটা সেটাতে দিয়ে পাপিষ্ঠকে অপরাধীকে আল্লাহর অবাধ্যকে দুনিয়া থেকে তওবা করা ছাড়া যার দুনিয়া থেকে মৃত্যু হয়েছে অথবা আল্লাহর দরবারে তওবা কবুল হয় নাই তাকে জাহান্নামে আল্লাহ ফেলবেন এই জাহান্নামের আগুনের বিভাগ এবং ঠান্ডার বিভাগ উভয় বিভাগে যেহেতু আগুনের প্রচন্ডতা উত্তাপ দুনিয়ার আগুনের চাইতে হাদিসে বর্ণনা যে 70 গুণ বেশি সেজন্য এটা এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে রাক্ষসে ভাব তার মধ্যে থাকে এই জন্য জাহান্নাম বলেছে আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে রাক্ষসের মতো এক অংশ অন্য অংশকে খেয়ে ফেলে এটা উত্তাপ বেশি থাকার কারণে তখন আল্লাহ রাব্বুল আলামিন ফাআদিনা লাহা বিনাফাসাইন জাহান্নামকে দুটো শ্বাস ছাড়ার অনুমতি দিলেন শ্বাস ছাড়া এই ঘটনার আগ পর্যন্ত সৃষ্টি জগতে ঠান্ডা আর গরম বলতে দুই গ্রীষ্ম ছিল না এরপর থেকে জাহান্নামকে আল্লাহ তাআলা দুটি নিঃশ্বাস ছাড়ার সুযোগ দিলেন একটা জাহান্নামের আগুনের বিভাগ থেকে আর একটা ঠান্ডার বিভাগ থেকে তো নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনহু মিনাল নার ওয়া আশাদ্দু মা তাজিদুনহু মিনাজ জামহারির আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়াতে আমরা যে গ্রীষ্মকালে গরম দেখি এই গরমের দাবদাহ এটা সেই জাহান্নামের আগুনের বিভাগের যে ভাপ একবার করে ছাড়ে সেটাতে কারণে হয়েছে ভাপ ছাড়লে কি লাভ হয় আপনারা জানেন যে আমাদের মা চাচিরা যখন রান্না করেন ভাতের পাতিলের উপরে প্রচন্ড রকমের উত্তপ্ত হয়ে যায় মনে হয় ব্লাস্ট হয়ে যাবে এমন অবস্থা তখন একটু ঢাকনাটা সরাই দিলে একটু ভাপটা চলে গেলে উত্তাপটা কিছুটা কমে যায় তো জাহান্নামকে আল্লাহ তাআলা উত্তাপ কমার জন্য দুইটা নিঃশ্বাস ছাড়া সুযোগ দিয়েছেন দুনিয়াতে এক এক অঞ্চলে এক এক সময় গরম হয় এক এক অঞ্চলে এক এক সময় ঠান্ডা হয় এটাকে আল্লাহ তাআলা প্রয়োজন অনুযায়ী ডিস্ট্রিবিউশন করে দিয়েছেন কুদরতি সিস্টেমে কিন্তু এ দুটি জিনিস গরম এবং ঠান্ডা এটা জাহান্নাম থেকে আসা দুটি ভাব একজন ইমানদার এই যে শীতের কষ্ট অথবা গ্রীষ্মের গরমের কষ্ট এটা যখন অনুভব করবেন সাথে সাথে তার মন চলে যাবে জাহান্নামের দিকে তার স্মরণ আসবে যে এই গরম এই ঠান্ডা এটা দুনিয়াতে আমি ফিল করলেও অনুভব করলেও এটা এসেছে মূলত কোত্থেকে জাহান্নাম থেকে এই জন্য ইমানদার এই গরমে এই শীতের কষ্টে ওরে মারে ওরে বাবারে না বলে সে জাহান্নাম থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইবে হিসেব মিলাবে যে দুনিয়ার এই ঠান্ডা যদি এত কষ্টকর হয়
তাহলে ভাপ আর নিঃশ্বাসের যদি এই অবস্থা হয় তাহলে সে আসল জাহান্নামের জামহারীরের ভয়াবহতা কত মারাত্মক হতে পারে। দুনিয়ার এই গরমের তীব্রতা যদি এত মারাত্মক হয় তাহলে আখেরাতে এর ভাপ আর নিঃশ্বাস কত ভয়াবহ হতে পারে। এজন্য শীতের মৌসুমে ঈমানদার আল্লাহর কাছে পানা চাইবে, আল্লাহুম্মা আজিন্নী মিনান নার, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে আপনি পানা দান করুন। তাহলে শীতের এই মৌসুম উপলক্ষে একই কাজ গ্রীষ্মের মৌসুমের জন্য প্রযোজ্য। তো শীতের মৌসুম চলছে, আমরা এখন শীতের মৌসুম উপলক্ষে মাঝে মধ্যে শীতের কষ্ট যখন অনুভব করব আল্লাহর কাছে জাহান্নাম থেকে পানা চাইব ইনশাআল্লাহ। মনে থাকবে তো শীতকাল কতই এসেছে, 50-60-70 বছরের জীবন আমরা অনেকে পার করে ফেলেছি। কয়বার মনে হয়েছে জীবনে বলেন তো, শীতের কষ্টের চোটে কনকনে শীতের মধ্যে জাহান্নামের কথা কয়বার স্মরণ হয়েছে? খুব একটা হয়নি বেশিরভাগ লোকের, অনেকে জানিও না। তো আজকে যখন জানলাম, এখন থেকে শীতের তীব্রতা যখনই ফিল করব, অনুভব করব, সাথে সাথে জাহান্নামের কথা স্মরণ করে আল্লাহর কাছ থেকে পানা চাইব। ঠিক আছে তো ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।